वेलकम टू माय यूट्यूब चैनल एएसबी ब्लॉग और आपनारा देखुन देखछेन रिलीफ प्रोग्राम सेकेंड पार्ट। प्रथम पार्टे आमरा देखिएछी आमरा पौंछे गेछी सुंदरबनेर निकटवर्ती आदिवासी अध्युषित एकटा छोट्ट ग्रामे। उद्देश्य पूजोर आगे छोटो छोटो बाच्चादेर हाते नतून पोशाक तुले दिए तादेर मुखे हासि फोटानो। रायमंगल नदीर किनाराय एकटा छोट्ट स्कूल, সেখানেই আমরা সমস্ত বাচ্চাদের একত্রিত করি। প্রথমেই আমরা তাদের হাতে তুলে দেই মাস্ক, সাবান এবং তারপর তাদের জন্য কেনা নতুন পোশাক। প্রথম জায়গায় 50 জন বাচ্চার হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পর আমরা চললাম আরো দ্বিতীয় একটি জায়গার উদ্দেশ্যে। সেখানে আরো 50 জন বাচ্চার হাতে আমরা নতুন পোশাক তুলে দেব। ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আগের পার্টের ভিডিওটি যারা দেখেননি তাদের উদ্দেশ্য অনুরোধ রইল প্রথম পার্টটি দেখবেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা আমাদের প্রথম যে জায়গা ছিল যেখানটা আমরা গিয়েছিলাম একদম সুন্দরবনের গায়ে, সেখানকার প্রোগ্রামটা আমরা শেষ করেছি। শেষ করার পর বেশ কিছু রাস্তা আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি একই প্রবলেম যেটা অ্যাকশন ক্যামেরা নেই, যে কারণে রাস্তাতে আমি শ্যুট করতে পারিনি। তো টাইমটা অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের এখানে একটা টাইম দেওয়া ছিল, প্রায় দুটো বেজে গেছে। তো সেই জন্য আর রাস্তায় সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পটে। দ্বিতীয় স্পটটা আমি একবার দেখাবো। ওখানে সামনে মোটো সবাই রেডি করছে, আমাদের যারা বন্ধুরা আরও যারা আছে তারা সবাই রেডি করছে। একবার দেখাই, এখানে বাচ্চারাও সব ওয়েট করছে, অনেকক্ষণ ধরে এদেরকে ওয়েট করেছে, প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেল। আমরা আমাদের প্রোগ্রাম মোটো আজকের প্রোগ্রাম এখানেই শেষ করেছি। এতক্ষণ ধরে আমাদের মাস্ক, সাবান দেওয়া হয়েছে, স্যানিটাইজার নয়, সাবান, আর বাচ্চাদের জন্য ড্রেস বিতরণ অনুষ্ঠান আমরা আজকের মতো এখানে শেষ করেছি, এবছরের মতো আমরা শেষ করেছি। সে সঙ্গে আমার ব্লগটাও এখানে শেষ করব।
তো ব্লগ শেষের সময় বলি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে এরকম আরও বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন, ব্লগটা লাইক করুন, শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। লিভ ফর ড্রিম, লিভ উইথ ড্রিম।